বাড়ির বাচ্চা, আমার গায়ে মালা মাল্লিকের লিখা, আমি কি তোর বাপের জায়গা হয়েছি? হ্যাঁ, আমি রাস্তা পেতে হয়েছি, মালা মাল্লিকের লিখা আমার গায়ে। আই ভিখারি বাচ্চা, তুই কাকে ভিখারি বলতেছ? তুই নিজে একজন ভিখারি হয়ে আমাকে ভিখারি বলতেছ? তোর কোনো আইডিয়া আছে আমি কে ফকিরনির বাচ্চা কথা গায়ে অশিক্ষিত মূর্খ খ্যাত? তুই কি মালা কাছাস? নিজে অনেক কোটিপতি না, গাড়ি আছে তো কেন কি বাপ লস? তুই কি মানুষের মানুষ মনে করস না? হ্যাঁ, আমি রাস্তা পেতে হয়েছি, তো তোর বাপের কি লস? আমি সরকারি জায়গায় হয়েছি, তো তোর বাপের কি? হ্যাঁ, তোর বাপের কি? তাই কো আমারে। এই মহিলা, এই একদম মুখ সামলে কথা বলবি? এই তুই নিজে রাস্তায় শুয়ে থাকি আবার বড় বড় কথা বলতে আসছিস? এই সরকারি জায়গায় শোয়ার অধিকার তোর কে দিছে? হ্যাঁ, কোথা থেকে আসছে একটা গ্রাম্য খ্যাত মহিলা দেখেই মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে। সমস্যা কি? হ্যাঁ, মাথায় কি কোনো বুদ্ধিশুদ্ধি নেই? এই তুই ফোন নিয়ে কারা কস? হ্যাঁ, আরে 71 সালে আমি ম্যাট্রিক পাস করছি, তুই আমার ফোন নিয়ে কস? আরে ফোন নিয়ে তো তুই তো সত্য করছিস। ওরে বাবা রে বাবা। ও আচ্ছা ম্যাডাম, আপনি এত শিক্ষিত, আপনি 71 সালে পাশ করেছেন ম্যাট্রিক, তাহলে আপনি এখন রাস্তা রাস্তায় ভিক্ষা কেন করতেছেন? হ্যাঁ, আপনার প্রাসাদটা কোথায়? আপনার প্রাসাদটা তো দেখতে পাচ্ছি না আমি। আপনি কেন এখানে এসে রাস্তায় শুয়ে আছেন? ফালতু মহিলা কথাকার, কমন সেন্সের অভাব, মাথায় প্রবলেম আছে তো? ডাক্তারের কাছে যা। এখন তোর এখন কথা কই আমি? গোপনীয় কথা, আমি গরিব আছি তা কি হয়েছে? আমার আত্মসম্মান আছে, আর তুই তুই কী করছিস? আমার আত্মসম্মানে আঘাত করছিস। তোর কী হয়েছে ছিল জানোস? আয়া আমার কাছে জোর আত্মরে মাপ চাওয়া, আর তুই কী করলি? উল্টা আমার লোকের কাজ করতেছস? এত বেয়ে হাইয়া মায়ে মানুষ আমি এই জীবনে দেখি নাই। ওরে বাবা রে বাবা, তোর কাছে আমি ক্ষমা চাবো? আমার কি মাথায় প্রবলেম আছে? ভিখারির বাচ্চা কোথাকার অশিক্ষিত খ্যাত মহিলা। আরে কি হয়েছে, তুমি খালার সাথে ঝগড়া করছো কেন? খালা কি হয়েছে? স্যার আপনার তো আমি চিনি, আপনার তো কি সুন্দর স্মার্ট, আপনি এই অফিসে চাকরি করেন না? আর আপনার লগে এটা কি স্যার, জমের খুবই শয়তান। দেখছেন আমি এনে হয়ে রয়েছি, এই ময়লার পুটলাটা আমার মুখের ভিতরে মারলো, ও তো সৌ আমার কাছে মাফ না চায়, উল্টা আমার লগে ঝগড়া করতেছে। মেয়ে তুমি এখানকার অর্গানাইজার না, এই টোকাইয়ের বাচ্চাকে এখান থেকে বের করে দিবে, যাতে ওইখানে না থাকতে পারে। ম্যাডাম ম্যাডাম, আপনি আমার মাফ করে দেন ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। আপনার তো আমি কইলামই ম্যাডাম, এই 71 সালে আমি ম্যাট্রিক পাস করছি, আমি শিক্ষিত মানুষ, আপনার লগে এমন ঝগড়া করা উচিত নেই। কিন্তু কী করবো কন, আমার পেটে অনেক খিদা, আমি আজকে সারাদিন কিচ্ছু খাই নাই। আপনি তো জানেনই পেটে খিদা থাকলে মাথায় কোনো কাজ করে না ম্যাডাম, আমার এই এলাকাটা সারা করেন না ম্যাডাম। আমি আমি গ্রাম থেকে আইছি, তো আমার কোনোখানে থাকার জায়গা নাই, আমি এই অফিসের সামনেই রাইতে ঘুমাই থাকি। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা সমস্যা নেই, আমি বুঝতে পেরেছি যে আপনার পেটে ক্ষুধা ছিল, এই জন্য আপনার মাথা ঠিক ছিল না, তাই ওর সাথে খারাপ ব্যবহার করেছে। আচ্ছা খালা, আপনি একটা কাজ করুন, এখানে 1 লক্ষ টাকা আছে, এই টাকাটা আপাতত আপনি রাখুন, কিছু কিনে খাবেন। স্যার 1 লক্ষ টাকা আমার দিলেন? আমি তো স্যার জীবনও এত টাকা সই দিইনি, 1-2 হাজার টাকা দেখছি কিনা তাও সন্দেহ, আর 1 লক্ষ টাকা। খালা আপনাকে দেখে আমার অনেক সহজ সরল মনে হয়েছে, তাই আপনি স্টেট ফরওয়ার্ড অনেক কথা বলেছেন। শুনুন খালা, শুধু 1 লক্ষ টাকাই না, আমার অফিসে একজন বুয়া দরকার যে আমাকে ভাত রান্না করে খাওয়াবে। আমার তো মানেই, আপনাকে দেখে আমার মায়ের মতো মনে হচ্ছে। আপনি আমাকে রান্না করে খাওয়াতে পারবেন না? আপনাকে আমি প্রতি মাসে 1 লক্ষ টাকা বেতন দেবো, আপনি কি রাজি? কি কোন স্যার, আপনি এনে আমার চাকরি দিবেন? স্যার আপনি মনে আমার ব্যাপারে জানেনই না, ওই যে হারুন মিয়া আছে না, হ্যার বাতের হোটেলে কিন্তু আমি রান্না করছি, আমার হাতের রান্না যে খাইছে। হ্যাঁ কিন্তু স্যার আমার অনেক টাকা পুরস্কার দিছে। আচ্ছা আচ্ছা খালা, সমস্যা নেই, আপনি কালকে সকালে আমার অফিসে চলে আসবেন, ঠিক আছে? ঠিক আছে স্যার। স্যার আপনি কি ম্যাডাম কন না? আচ্ছা থাক, আমি কই ম্যাডাম, আপনি আমার কথা কিছু মনে করেন না, আমি তো অনেক ক্ষুধাত ছিলাম, হেলিকে আমি একটু মাথাটা গরম করে আপনি রোলটা সিদ্ধা করতে কইছি, আমার মাফ করে দেন ম্যাডাম। আর আপনি তো আমার মাইয়ের মতন, মা কি মাইয়ের একটু গালাগালি করতারে না, মাফ করে দেন। হয়েছে হয়েছে, আমার কাছে আর ক্ষমা চাইতে হবে না, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। আপনি যেহেতু হারুনের হোটেলে রান্না করেছেন, তাহলে কি আমার জন্য রান্না করবেন না? ঠিক আছে তাহলে আমি যাই। চলো